আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল, এম আই রাফি। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো কীভাবে খুব সহজে প্রফেশনালভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। তো ল্যান্ডিং পেজ তৈরি করা যায় বিভিন্ন উপায়ে তৈরি করা যায়, পেইড বা ফ্রি মার্কেটিংয়ে। আমরা আজকে পেইড ফ্রি মার্কেটিংয়ে খুব ফ্রিভাবে খুব সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো সেটার নাম হচ্ছে 8B। তো আমরা কাজ শুরু করি। তো আমরা যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করলাম, দেন জাস্ট লিখলাম 8B.com। তো 8B.com যাওয়ার পর, ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এইখানে সিলেক্ট হেয়ারে এইখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন সিলেক্ট করে ল্যান্ডিং পেজ করবো। জাস্ট লাইক আমি হচ্ছে কোম্পানি দিলাম, তারপর হচ্ছে সাইট নেম। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কোন অপশন নিয়ে কাজ করবেন। আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেরকম এখানে সেরকম সাইটের নাম লিখতে হবে। সাপোজ আমি হচ্ছে এখন মেক মানি রিলেটেড এইরকম একটা অফার নিয়ে কাজ করবেন, তো আমি দিলাম মেক মোর মানি, মেক মানি এইরকম একটা নাম দিলাম। তারপরে ওয়েবসাইট, তো ওয়েবসাইট দেওয়ার পরে এরকম একটা এরকম কিছু টেমপ্লেট আমাদের সামনে চলে আসবে। আমরা দেখতেছি অনেক একটা একটা পেজে অনেকগুলো পেজ চলে আসছে। তো আমরা এটা এখন কাস্টমাইজ করবো। আমরা অবশ্যই চাইবো আমাদের ল্যান্ডিং পেজটা একটা পেজ বা দুইটা পেজের মাঝে সীমাবদ্ধ হোক, কারণ বেশি পেজ হলে পরে আমাদের কাস্টমার তখন এত পেজ দেখে তারা অফার রিলেটেড অত ইন্টারেস্ট হবে না। সো আমরা বেসিক্যালি চাইবো আমরা দুইটা পেজ বা একটা পেজের মাঝে আমাদের অফার রিলেটেড অফার বা কন্টেন্ট রেডি রেখে আমরা কাজগুলো করবো। তো আমি অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো আমি রিমুভ করে দেবো। তো অপ্রয়োজনীয় যেগুলো রিমুভ করার জন্য আমরা এইখানে একটা যে পেজটা রিমুভ করবো সেই পেজ একটা প্রেস করলাম, দেন সিটিং এখানে ক্লিক করলাম, দেন এইখানে যে রিমুভ বাটন অপশন আছে এইখানে করলাম, তারপরে ওকে। এইভাবে আমরা টেমপ্লেটগুলো ডিলিট করলাম। আপাতত আমি এখন দুইটা পেজ রাখবো, দুটো টেমপ্লেট রাখবো, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমরা এখন আমাদের ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমরা যে উপরে যে লেখাগুলো দেখতেছি এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমাদের এইখানে আমাদের অফার রিলেটেড টাইটেল লিখতে হবে। তো আমরা এটা কাস্টমাইজ করি, আমরা দেই মেক মোর মানি অনলাইন। ও আর আমরা দেখছি আমাদের টেক্সটের আর সাইজটা বড় হয়েছে, আমরা এটা একটু ছোট করে দিই। আবার আমরা চাইলে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি, এজ এক্সাম্পল টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো আমরা এটাও একটু কাস্টমাইজ করবো। জাস্ট অ্যাজ এ এক্সাম্পল কাস্টমাইজ করতেছি। আপনারা যত ভালোভাবে আপনাদের কন্টেন্টগুলো দিতে পারবেন, যত ভালোভাবে আপনার টাইটেল অ্যাট্রাকটিভ করতে পারবেন, আপনাদের লিড বা সেল আসার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমি জাস্ট এজ এক্সাম্পল এটা করলাম, আমরা লেখাগুলো একটু বোল্ড করবো।
আমরা কন্ট্রোল কন্ট্রোল সাব দিয়ে বি সাব দিলে আমাদের লেখাগুলো বোল্ড হয়ে যাচ্ছে। এখন সব ঠিক আছে, আমি আমার লেখাগুলো কালারটা চেঞ্জ করবো। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তো ল্যান্ডিং পেজটা বানালাম, তো আমাদের ট্রাফিক বা আমাদের কাস্টমার কিভাবে আমাদের ল্যান্ডিং পেজে আমাদের অফার লিঙ্ক যাবে, তো এটার জন্য যে বিষয়টা আমাদের এইখানে আমরা বাটন একটা লিঙ্ক বসাবো। তো এইখানে দেখা যাচ্ছে লার্ন হাব, তো অনেক টেম্পলেটে এরকম অপশন থাকবে না, আপনারা চাইলে নিজে এইখানে যে কোনো একটা টেক্সট লিখে ওইখানে লিঙ্কের অপশন আছে, সাইডে এরকম চাপ দিলে এরকম লিঙ্কের একটা অপশন পাবেন, তো আপনারা ওইখানে গিয়ে আপনাদের লিঙ্ক বসাতে পারবেন। তো আমি লার্ন হাও এটাই এটা একটু কাস্টমাইজ করে দিলাম, আমি এখানে দিলাম গেট অ্যাক্সেস নাও এটা দিলাম, বা আপনারা চাইলে লার্ন হাও একই কথা এটা দিতে পারেন। আমি এটা চাচ্ছি যে একটু আমার একটা বড়ো করতে চাচ্ছি। তো আমরা এখন লিঙ্কটা বসাবো, তো লিঙ্কটা বসানোর জন্য আমাদের লিঙ্কের এইখানে যেতে হবে, তো তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস এইখানে যেতে হবে। তো আমরা এখন একটা অফার লিঙ্ক বসাবো, তো আমি একটা এক্সাম্পল হিসাবে আমি জাস্ট আমার ওয়েবসাইট নাম দিচ্ছি www.fikhanmbc.com, এটা আমার ওয়েবসাইট, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো এইখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে ওপেন ইন নিউ উইন্ডো, এইটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে কি আমার ল্যান্ডিং পেজ থেকে আমি যদি এইখানে ক্লিক করি তারপরে আমার এই এটা নতুন একটা উইন মানে নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। তো আমার এটা দরকার নেই, আমরা চাচ্ছি যে আমাদের ল্যান্ডিং পেজ থেকে সরাসরি আমার কাস্টমার আমার অফার পেজে চলে যাক। ওকে, দেন হচ্ছে ইনসার্ট লিঙ্ক, এটা করলে পরে কাজ শেষ। তারপরে আমরা নিচে আসি, আমি জাস্ট দুইটা পেজ রাখছি, দুইটা পেজে দেখতেছি অ্যাবাউট আস, আমি কোম্পানির সম্পর্কে এখানে একটু ডিটেলস আছে, তো আমি আর এটা কাস্টমাইজ করবো না, আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, আবার ইচ্ছা করলে এটা এই পেজটা রাখতে পারেন নাও রাখতে পারেন, আমি জাস্ট রাখছি। ওকে, লার্ন হাওয়াতে গিয়ে আমি এইখানে, তো এখানে গিয়ে আমি আবার আবার লিঙ্কটা দিব, তো এই অ্যাড্রেসে গেলাম, আপনারা আপনারা হচ্ছে অফার লিঙ্ক এইখানে দিবেন .com ইনসার্ট লিঙ্ক। ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন, তো আপনারা ইচ্ছা করলে এগুলো রিমুভও করতে পারেন আবার রাখতেও পারেন, আমি এগুলো রিমুভ করে দিই, আপনারা ইচ্ছা রাখলেও রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আবার এইখানে আবার অনেক অপশন আছে যে আপনারা চাইলে আপনাদের এই ইমেজটা আপনার ভালো লাগতেছে না, তো আমি চাচ্ছি আমার ইমেজটা আমি চেঞ্জ করতে, তো দেন হচ্ছে আমরা এই অপশনে গেলাম, পিকটা সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক ইমেজ আছে, যে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ইমেজটা ইউজ করবেন। তো আমি এজ এ এক্সাম্পল হিসেবে এই ইমেজটাই দিলাম, ফার্স্ট ইমেজ এটাই দিলাম, তো দেওয়ার পরে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আরো বিভিন্ন অপশন আছে, তো ওয়াল সেটিং আপনার ইচ্ছা করলে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, এইগুলো আপনারা ইচ্ছা মতো কাজই করতে পারবেন। আবার ভিউ কালার আপনারা সিলেক্ট করতে পারবেন, তারপরে ফুল স্ক্রিন করতে পারবেন, ফুল ওয়াইড করতে পারবেন, আপনাদের ইচ্ছা যেটা। ওকে, আমি আর বেশি কাস্টমাইজ করবো না এরকমভাবে। তারপরে আমরা এটাকে এই অপশনে গেলাম, এখানে যাওয়ার পর আমরা একটু পাবলিশ করব। আবার আমরা এখানে সিটিং এ গেলাম, ফার্স্টে আমরা চাচ্ছি যে আমাদের এই সাইট নেম এটা চেঞ্জ করব, প্লাস এই ডোমেইন এটাও চেঞ্জ করব, তো আমি এটা দিলাম ইউএস জব পার্ট, আপনার ইচ্ছা মতো আপনি একটা দিলেন, এইটা টাইটেলে ইউজ করবো, তারপর চেঞ্জ চেঞ্জ হয়েছে, আপনারা
আবার ইচ্ছা করলে আপনাদের কাস্টম নিজেদের ডোমেনও ইউজ করতে পারেন এইখানে গিয়ে। তো আমি ওইটা দেখাচ্ছি না এখন আপাতত। আবার আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই যে ফেভিকন এইটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমি হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করার পর দেখতে পাচ্ছি আমরা নতুন একটা আমরা নিউ ট্যাবে চলে আসছি আমাদের লিঙ্কটা। এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমাদের এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তো আমরা যদি লিঙ্কটা কপি করে হচ্ছে আমি পেস্ট করি, আমরা দেখতেছি আমাদের খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। খুব সহজে কিন্তু আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করছি। তো আমরা এখানে আমরা একটা বাটন লিঙ্ক ইউজ করছি। তো গেট অ্যাক্সেস নাও যদি আমরা ক্লিক করি, যেটা আমরা দেখতেছি রিডাইরেক্ট হয়ে রাফিকান mbc.com চলে গেছে। তো খুব সহজেই আমরা ফ্রিতে এইভাবে ল্যান্ডিং পেজ ফলো করতে পারি। যদি আরও কোনো সমস্যা থাকলে আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে জানাতে পারবেন, ইনশাল্লাহ হেল্প করবো। থ্যাংকস।